জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজ 24 এর বিশেষ আয়োজন ভোটে লাইভে সবাইকে স্বাগত। সাথে আছি রিদিমা হক। দর্শক, ভোটে লাইভে আমরা শুরুতেই যাব ভোলায়, সেখানে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, ভোলায় নির্বাচনী হাওয়া কেমন দেখছেন? রিধিমা, ভোলায় নির্বাচনী হাওয়া এর আগে আমি জানিয়েছি যে অনেকটাই কিন্তু জমে উঠেছে, এবং এখানে যারা আওয়ামী লীগের যিনি রয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, যিনি ভোলা এক আসন থেকে এবারে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং তিনি এ পর্যন্ত প্রায় 11টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 1970 থেকে শুরু করে তিনি কিন্তু 9টি নির্বাচনে কিন্তু জয়ী হয়েছিলেন, এবং এবারও এই আসনে তিনি অংশগ্রহণ আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি ভোলা এক আসনে নির্বাচন করছেন। এবং এখানকার যদি আমি সার্বিক অবস্থা বলি যে তিনি এই মুহূর্তে ভোলা এক আসনে উত্তর দিগলদি ইউনিয়নের একটি পথসভায় তিনি যোগ দিয়েছেন, এবং এখানে প্রায় 3 থেকে 4 হাজার সাধারণ ভোটার রয়েছে, এবং সেই ভোটাররা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তিনি প্রতিদিন 2-3টা করে তিনি পথসভা করে যাচ্ছেন, এবং এই আসন এই ইউনিয়নের যে সার্বিক উন্নয়ন, সেই সার্বিক উন্নয়নের যে চিত্র রয়েছে সেই চিত্র সহতি কিন্তু বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরছেন। এবং এখানে যদি আমি বলি যে পরে তিনি ভোলা বাপ্তা ইউনিয়নের কাছে ইউনিয়নে তিনি যাবেন, সেখানে তিনি পথসভায় যোগ দিবেন, এবং আপনি এখানে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের যারা জেলা পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছেন, এবং আওয়ামী লীগের যেই ইশতেহার রয়েছে এবং সেই ইশতেহারে তারা সাধারণ ভোটারদের কাছে তারা ভোট চাচ্ছেন, এবং আগামীতে যদি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে সাধারণ ভোটারদের জন্য বা স্থানীয়দের জন্য তারা যে যে উন্নয়নের বিষয়গুলো তারা রেখেছে সেই চিত্রগুলো তারা বিভিন্ন ভিডিও চিত্র আকারে তুলে ধরছেন। এখানকার অন্যান্য সার্বিক অবস্থা এক কথায় যদি আমি বলি যে ভোলার যেই ভোট বা নির্বাচনকে সামনে রেখে যে প্রচার প্রচারণা, সেই প্রচারণা কিন্তু তুঙ্গে রয়েছে, এবং আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ কিন্তু প্রতিটি ভোটারদের কাছে যাচ্ছেন, ধারে ধারে ভোটারদের ভোট চাচ্ছেন। তো এ ছিল আমার কাছে ভোলার উত্তর দিগন্তে ঘুরিঘেরার থেকে সর্বশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, তালুকদার বিপ্লবের পর এবার আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী সজল দাস। সজল, কক্সবাজারে ভোটের লড়াই কতটা জমে উঠেছে? রিধিমা, কক্সবাজারে ভোটের লড়াই জমজমাট। আমি এই মুহূর্তে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন কক্সবাজার 3 আসনে সাইমুম সারোয়ার কমল, তার কর্মী সভায় রয়েছি। এখানে নেতাকর্মীদের নিয়ে বিশাল কর্মী সভা করছেন তিনি। এর আগে বিএনপির যারা প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলে, তার নেতাকর্মীদের সাথে কথা হয়েছে আমার, তারাও চেষ্টা করছেন প্রার্থীদের কাছে যাওয়ার, তাদের সাথে কথা বলার। আমি এই মুহূর্তে রয়েছি আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তার কর্মী সভায়। এখানে আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা রয়েছেন আমার সঙ্গে, আমি একটু তাদের সাথে কথা বলবো, একটু কথা বলি আপনাদের সাথে, একটু কথা বলি। কেমন হচ্ছে নির্বাচনী প্রচারণা, কি মনে হচ্ছে অবস্থা? নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ ভালো। আমরা ইনশাল্লাহ অবশ্যই 30 তারিখ জননেত্রী শেখ হাসিনার আগে কক্সবাজার সদর রামু আসনটি উপহার দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি মনে হচ্ছে, কতটুকু সংগঠিত আপনারা? আমরা ইনশাল্লাহ পুরা সংগঠিত 30 তারিখ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখছেন বিপরীত পাশে বিশাল কর্মী বাহিনী উপস্থিত হয়েছেন, তারা আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, তারা এখান থেকে প্রচারণায় নামবেন, এবং এর আগেও প্রচারণা করেছেন, এর আগে এদিকে অন্যদিকে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারাও চেষ্টা করছেন সাধারণ মানুষের কাছে যাওয়া, সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করার। তবে তাদের কিন্তু অভিযোগ একটি রয়েছে, সব জায়গার মতো এখানেও তাদেরকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু তাদেরও রয়েছে। সব মিলিয়ে বলা চলে কক্সবাজারের
নির্বাচনী পরিবেশ কিন্তু জমজমাট হয়ে উঠেছে। কক্সবাজার 3 আসনে রয়েছে আমি, এছাড়া কক্সবাজার 1, 2, 4 বাকি যে আসনগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রচারণা জমজমাট করা হয়ে উঠেছে এবং তারা চেষ্টা করছেন যে এই নির্বাচনকে সামনে রেখে যাতে করে সব মানুষের কাছে যেতে পারেন এবং প্রচারণা চালাতে পারেন। তো এই ছিল আমার কাছে আসিফ। এখান থেকে কিন্তু সাধারণ মানুষ, তাদের সাথেও কথা বলেছি আমি, তারা যেটি বলছেন যে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন তারা চান, সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছেন যাতে করে ভোটে অংশগ্রহণ করতে পারেন, ভোট দিতে পারেন নিরপেক্ষভাবে, সেজন্য কিন্তু সাধারণ মানুষ বলছেন। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের যিনি প্রার্থী সাইমুম সারওয়ার কমল, তিনি কিন্তু এই মুহূর্তে এই কর্মী সভাস্থলে এসেছেন। এই কারণে নৌকা মার্কার যে সমর্থকরা রয়েছেন, তার যে কর্মীরা রয়েছেন, তারা এই জনসমাবেশ থেকে স্লোগান দিয়ে তাকে সমর্থন জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। আসলে এই কর্মী সভার মাধ্যমে তারা চেষ্টা করছেন যাতে করে কক্সবাজার 3 আসনে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে, মূল লড়াইটি হতে চলেছে, সেই মূল লড়াইয়ে যাতে করে আওয়ামী লীগ তথা নৌকাকে এগিয়ে রাখা যায়, এই বার্তায় তারা কিন্তু এই কর্মী সভা থেকে দেওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছেন এখানে, কিন্তু ভোটাররাও এসেছেন, তারাও অংশ নিচ্ছেন, তাদের যারা নৌকা মার্কার যে প্রার্থী রয়েছেন তার পক্ষে প্রচারণায় নামবেন এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন, তারা চেষ্টা করছেন যাতে করে আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে জয় ছিনিয়ে আনা যায়, এই চেষ্টা তারা করবেন। ঠিক বিপরীত পক্ষে কিন্তু বিএনপির যে প্রার্থীরা রয়েছেন তারাও চেষ্টা করছেন প্রচারণা করার। আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন, তারা চেষ্টা করছেন যে সাধারণ মানুষের কাছে যাওয়ার, ভোট চাওয়ার, কিন্তু বরাবরের মতো অন্য সব জায়গার মতো তারা কিন্তু এখানেও সেই অভিযোগটি আনছেন বারবারই যে প্রচারণার ব্যাপারে তারা কতটুকু সুযোগ পাচ্ছেন কিংবা কতটুকু তারা সুযোগ পাবেন এই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু বারবারই তারা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছেন, কিংবা স্থানীয় যারা প্রশাসন রয়েছেন তাদেরকে বলার চেষ্টা করছেন যাতে করে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ পরিবেশ থাকে। এবং সাধারণ মানুষ যেটি বলছে, তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই কর্মী সভা অর্থাৎ এই পরিবেশগুলো কিন্তু সব মিলিয়ে উৎসবমুখর যে নির্বাচনী পরিবেশ তারই কিন্তু একটি প্রমাণ। উৎসবমুখর নির্বাচনী পরিবেশ যাতে শেষ পর্যন্ত বজায় থাকে সেই বিষয়টি কিন্তু এখানকার সাধারণ মানুষ চাইছে, তারা চাইছে এই উৎসবমুখর পরিবেশের মাধ্যমে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই নির্বাচনে যাতে করে সাধারণ মানুষ ভোট দিতে পারেন এই বিষয়টি কিন্তু সবাই বলছেন। এখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তিনি এই মুহূর্তে এই সভাস্থলে এসেছেন, তার কাছে একটু আমি তার সাথে কথা বলবো যে তৃণমূলে তারা কতটুকু প্রস্তুত। আমরা সরাসরি সম্প্রচারে আছি, আপনার কাছে একটু জানতে চাই এই যে কর্মী সভা করছেন কি মনে হচ্ছে, কতটুকু প্রস্তুত আপনি, যে আপনি বলবেন কতটুকু প্রস্তুত বলে মনে হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে প্রচারণা কতটুকু চালাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? কক্সবাজার সদর রামু আসনে এখন নৌকার গণজোয়ার চলছে, ইনশাল্লাহ এই কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছেন, ক্যান্টনমেন্ট দিয়েছেন 5,000 কোটি টাকার, 18,000 কোটি টাকার বিনিময়ে রেললাইন দিয়েছেন, ক্রিকেট স্টেডিয়াম দিয়েছেন, মেডিকেল কলেজ দিয়েছেন এবং গ্রামে গঞ্জে রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। এই উন্নয়নের বার্তাগুলো নিয়ে আপনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, আবারও ভোট চাইছেন। আরেকটি বিষয়, আপনার যারা প্রতিপক্ষ আছে তাদের অভিযোগ রয়েছে যে তারা ঠিকমতো প্রচারণায় নামতে পারছেন না, এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে কোনো দালিলিক প্রমাণ আমরা দেখছি না, বরং আমাদের কর্মী এখনও হাসপাতালে আছে, তারা আক্রমণ করে যাচ্ছে, উপর্যুপরি আমাদের অফিস পুড়িয়ে দিয়েছে এবং আমাদের অনেক নেতা এখনও আহত অবস্থায় আছে। তারা যে অভিযোগ করেছে তারা নির্বাচনে পরাজিত হবে জেনে আগে ভাগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যে এটি একটি অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন আপনি আওয়ামী লীগের যিনি প্রার্থী সাইমুম সরওয়ার কমল, তিনি কিন্তু এই কর্মী সভায় এসেছেন এবং তার সাথে যে বিপুল কর্মী সমর্থক রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং এই সভা থেকে তারা আসলে সাধারণ যে মানুষের কাছে যাবেন সেই সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলো জানাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আসলে নির্বাচনী এজেন্ডা নিয়ে তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং চেষ্টা করছেন এই আসনে তাদের জয়কে ছিনিয়ে নেয়ার। বিপরীত পক্ষে বিএনপি প্রার্থীর যে সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের লাইভে জমজমাট প্রচারণা নিয়ে ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব এবং কক্সবাজার থেকে সজল দাস। ভোটের লাইভে সময় হলো একটা বিরতির, ফিরে আসা পর্যন্ত সাথে থাকুন।
স্বাগত আরো একবার দেখছি নিউজ 24 এর বিশেষ আয়োজন ভোটার লাইভ। ভোটার লাইভে সারা দেশে নির্বাচনী পরিস্থিতির খবর তুলে আনতে মাঠে রয়েছে নিউজ 24 এর টিমের সহকর্মীরা। শুরুতেই বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন লাকমিরা জেসমিন সোমা। সোমা, বাগেরহাটে নির্বাচনী হাওয়া কেমন আর প্রার্থীরা কি বলছেন? রিদিমা, আজ সকালেই কিন্তু আমরা খুলনা থেকে বাগেরহাটের ভোটের ময়দানে পৌঁছেছি এবং এখানকার যে ভোটের পরিস্থিতি সেটি জানার চেষ্টা করেছি। আপনি নিশ্চয়ই দেখেছেন এর আগে এই সদর আসনে বাগেরহাটের দুজন প্রার্থী, তার সঙ্গে আমরা কথা বলেছি আওয়ামী লীগ প্রার্থী এবং বিএনপি প্রার্থীর সঙ্গে। এখন আমি একটু কথা বলতে চাই এখানকার সাধারণ ভোটারদের সঙ্গে যে তারা ভোট নিয়ে কী ভাবছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সাথে এখানে অনেক সাধারণ ভোটার এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও রয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই সব মিলিয়ে এখনও পর্যন্ত বাগেরহাটে ভোটের পরিবেশ কেমন দেখছেন? আমি অমিত রায়, সভাপতি বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ। এ পর্যন্ত ভোটের পরিস্থিতি খুবই ভালো। আমাদের বিশেষ করে দুইটা দল এই নির্বাচনে খুব জোরালো প্রতিদ্বন্দ্বিতা করছে, একপাশে আওয়ামী লীগ, এক পাশে বিএনপি। স্ব ক্ষেত্রে সবাই তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এ পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক থেকে ঠিকমতো আমাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন। আমরা আশা করছি খুব সুন্দরভাবে এবছরের নির্বাচন অনুষ্ঠিত হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকজনের কাছে একটু যেতে চাই, আপনার কাছ থেকে যেতে চাই যে এখনো পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? খুবই ভালো বাগেরহাটে ভোটের পরিবেশ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ 24-কে যে এরকম একটা ইলেকশনের জন্য একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য, হ্যাঁ ধন্যবাদ জানাই। বাগেরহাটের আমাদের ইলেকশনের পরিস্থিতি খুবই ভালো, সব দলই অংশগ্রহণ করেছে এবং খুব আনন্দমুখর পরিবেশে বাগেরহাটের ইলেকশন হবে। এবং বাগেরহাটে আমার সম্ভাবনা ইয়ং জেনারেশনকেই সবাই চাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাই যে উনি বলছিলেন যে তরুণ প্রজন্মের প্রতিনিধি যাচ্ছে, তো কেমন প্রার্থী আপনারা প্রত্যাশা করেন, তারা কেমন হলে আপনাদের জন্য ভালো, আপনাদের উন্নয়নে কাজ করবে? আমাদের বাগেরহাটের উন্নয়নের জন্য তরুণ প্রজন্মই সবচেয়ে ভালো। তার জন্যে আপনার তন্ময় সাহেব এখান থেকে নমিনেশন পেয়েছে আওয়ামী লীগের থেকে, তাঁকেই আমরা পছন্দ করি, তাঁকেই আমরা ভোট দেব এবং তিনি বিপুল ভোটে বাগেরহাট থেকে জয়যুক্ত হবেন। ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যিনি নির্বাচিত হবেন এখানে কেমন প্রত্যাশা করেন, সেই প্রার্থী কেমন হওয়া উচিত? সে প্রার্থী আমাদের কাছে অত্যন্তিক ভালো এবং তিনি জয়লাভ করবেন এই আসন থেকে, এটি আমরা কামনা করি। আমি একটু যেমনটি বলছিল রিদিমা, আসলে তারা ভোটাররা যেটি বলছেন যে তারা তরুণ প্রজন্মের যে প্রতিনিধি তাকে এই সদর আসনের ক্ষেত্রে তারা সেই জিনিসটিকে প্রায়োরিটি দিচ্ছেন। আমরা তবে আমরা দেখছি যে বাগেরহাটের যে চারটি আসন তার তিনটি আসনেই কিন্তু ভোটের মাঠের চিত্র যেটি বলছে যে আওয়ামী লীগের বেশ ভালো অবস্থানে রয়েছে। তবে বাগেরহাট চার আসনে আমরা দেখছি যে সেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে পারে। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে বাগেরহাট থেকে সর্বশেষ। সোমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এরপর আমরা চলে যাব রাজধানীতে। রাজধানী ঢাকার প্রচারণার খবর জানাবেন আমাদের সিউল, তিনি আছেন ঢাকা 10 আসনে। সিউল, ঢাকায় নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন? রিদিমা, আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন যাবতে আসলে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে মধ্যবাদ্দায় ঢাকার 9 আসনে। এখানে দুপুরের পর থেকে প্রচারণা শুরু করেছে সাবের হোসেন চৌধুরী এবং উনি বিকাল 4টায় একটি জানাজা পড়েছে এবং জানাজা কমপ্লিট করার পরে আসলে সে প্রচারণা শুরু করেছে। আমরা সরাসরি এখন কথা বলবো হচ্ছে এ আসনে যে নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরীর সাথে। ভাইয়া, আসলে প্রচারণা কেমন মনে হচ্ছে আপনার, জনগণের সারা আসলে কেমন দেখছে? স্বতঃস্ফূর্ত এবং অনেক আগ্রহ নিয়ে আমরা যখন যাই তারা দেখবেন হাত নাড়াবে, সালাম দেবে, আমাদের মিছিলে অংশগ্রহণ করছে। আর মনে হয় এটাতে একটা বিষয় আমার কাছে খুবই স্পষ্ট যে অনেক সময় আমরা রাজনীতি নিয়ে সিনিক্যাল হই যে আসলে কাজ করলে মানুষ তার সঠিক মূল্যায়ন দেবে কিনা। তবে এই 10 বছর পর এলাকার যে উন্নয়নগুলো হয়েছে আমার মনে হয় মানুষ এগুলো বোঝে যে আসলে তাদের জীবনের মান উন্নত, তাদের যে সংকটগুলো ছিল সেগুলো আমরা সমাধান করেছি এবং তার বহিঃপ্রকাশ
এখন আমরা লক্ষ্য করছি এবং দেখেন আজকের এই আয়োজনটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হয়েছে। আমরা হয়তো কয়েকজন নিয়ে শুরু করেছি, এলাকার যারা আছে তারও এটার সাথে সম্পৃক্ত হচ্ছে। আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আচরণ সেটা নিয়ে কি আসলে আপনি খুশি মনে করছেন, সন্তুষ্ট মনে করছেন নির্বাচন কমিশনের আচরণ নিয়ে? দেখেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সবাই যেন সমান সুযোগ পায়, কাউকে কারোর বিরুদ্ধে মানে ডিসক্রিমিনেশন না করা এবং কাউকে ফেভার না করা। আমি এখন পর্যন্ত কোনো কিছু দেখি নাই যেটাতে মনে হচ্ছে তারা একটা প্রার্থীকে আরেকটা প্রার্থীর উপরে গুরুত্ব দিচ্ছে বা মর্যাদা দিচ্ছে, এবং আশা করব এই ধারাটা আগামী নির্বাচনের দিন পর্যন্ত বজায় থাকবে। রিদিমা, আপনি শুনছিলেন যে তারা আসলে দুপুরের পর থেকেই শুরু করেছে, তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ নির্বাচনী প্রচারণার সংবাদ। এরপরে কোনো কিছু ঘটলে আমরা আসলে সাথে সাথে আপনাকে জানিয়ে দেব। সিউল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। দর্শক, ভোটের লাইভে এবার আমরা চলে যাব হবিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আফসার উদ্দিন। আফসার, হবিগঞ্জে নির্বাচনী পরিস্থিতি কতটা জমে উঠেছে? হবিগঞ্জে এই মুহূর্তে আমি একটি কর্মী সম্মেলনে অবস্থান করছি, আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী আমার সামনে উপস্থিত আছেন। আপনি লক্ষ্য করলে বুঝবেন যে এখানে বিশাল একটি কর্মী সমাবেশ আছে। আমি একটু সরাসরি এখানে যিনি প্রার্থী আছেন জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, আমি তার কাছে সরাসরি জানতে চাইব যে নির্বাচনের পরিবেশটা আপনি কেমন দেখছেন, প্রতিদ্বন্দ্বিতা কীভাবে দেখছেন, একটু সংক্ষেপে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো আমাদের নেতা কর্মী জনগণ এত প্রফুল্ল, এত আনন্দিত যে 10 বৎসর পরে এখানে নৌকা পেয়েছে। এই জন্য সবাই আগামী 30শে ডিসেম্বর আমি মনে করি বাক্সবড়ি বুঝতে এত মানুষ উত্তেজিত হয়েছে, এত মানে আনন্দিত। ইনশাল্লাহ নৌকা জয় হবে, স্বতঃস্ফূর্ততার মধ্যেই এটা নিরপেক্ষ নির্বাচন হবে 30শে ডিসেম্বর। আমার জনগণ, আমাদের প্রতিটি নেতাকর্মী, এই যে যারা আছেন সভাপতি, সেক্রেটারি, বীর মুক্তিযোদ্ধা, সবাই কিন্তু এককভাবে আমরা সবাই নামছি। রেজা কিবরিয়া সহ বাকি প্রতিদ্বন্দ্বীদের কীভাবে দেখছেন আপনি সংক্ষেপে একদম? শুনেন, রাজনীতি করতে হলে জনবৃত্তি লাগে। আমরা তৃণমূল থেকে এসেছি, আমার বাবাও আওয়ামী লীগ জন্ম দিয়েছেন, তৃণমূল থেকে এসেছেন, বঙ্গবন্ধুর সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। আমি 10 বৎসর ধরে এখানে সময় দিচ্ছি, 28 বৎসর আমার বাবার প্রতিদিন নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং নৌকা যে এটা বলবো কি, এটা প্রাণের স্পন্দন। নৌকা হলো মানুষের, জনগণের প্রাণের চিহ্ন, আর হঠাৎ আসলে তো রাজনীতি করতে হলে এটা লাগে, মানুষের মনে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর উনি যেটা বলতেছেন আমি বলতে চাই এটাই, ওনার বাবা, হ্যাঁ ওনার বাবা করতেন আওয়ামী লীগে ওনার মন্ত্রী হয়েছিলেন, ওনাকে হত্যা করেছে, এই যারা হত্যা করেছে তাদের সাথে উনি ওই দলে গিয়ে ওই চিহ্ন নিয়ে কাজ করে, এটা কিন্তু কেউ মেনে নিচ্ছে না। জনগণ ইনশাল্লাহ আমাদের সাথে আছে 30 তারিখ, ইনশাল্লাহ সারা নবীগঞ্জ বহুলে বিপুল উৎসব। আমাদের শেষ করতে হচ্ছে, যেমনটা শুনলেন যে তিনি তার জনগণের সাথে অ্যাটাচমেন্টটা, সম্পৃক্ততার কথা বললেন যে জনগণের সাথে তার সম্পৃক্ততা অনেক বেশি, এই জন্য তিনি আশা করছেন যে 30 তারিখ নির্বাচনে তিনি বিজয়ী হবেন। তো এই ছিল হবিগঞ্জের এই কর্মী সমাবেশ থেকে আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। আফসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের লাইভে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে বাগেরহাট, ঢাকা 10 এবং হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা, সিউল এবং আফসার উদ্দিন। আর এই ছিল ভোটের লাইভের এখনকার আয়োজন, সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।